হারিকেন জুলিয়ার তাণ্ডবে মধ্য আমেরিকার দেশগুলো অন্তত 25 জনের প্রাণহানি হয়েছে তবে সবচেয়ে বেশি জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে গুয়াতেমালা এল সালভাদর এবং হন্ডুরাসে জুলিয়ার আঘাতে উপড়ে পড়েছে গাছপালা বিদ্যুতের খুঁটি ভেসে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা বিচ্ছিন্ন হয়েছে টেলিযোগাযোগ আর বিদ্যুৎ সংযোগ তবে মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র এনএসসি এর তথ্য অনুযায়ী জুলিয়া বর্তমানে শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হয়েছে অবস্থান করছে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে